রাজ্য সরকার পয়লা জুলাই থেকে কঠোরভাবে প্লাস্টিক, থার্মোকল এবং প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরপরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বরনীলপুর বাজারে রম রমিয়ে প্লাস্টিক ব্যবহার করতে দেখা গেল। শুক্রবার বর্ধমান পুরসভার জঞ্জাল বিভাগের MCIC প্রদীপ রহমানের নেতৃত্বে পুরকর্মীরা বরনীলপুর বাজারে অভিযান চালায়। একটি দোকান থেকে বেশ কয়েক কেজি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। ওই দোকানের মালিক জানান, আগে পৌরসভা থেকে সাবধান করা হয়েছিল, কিছু প্লাস্টিক ব্যাগ থাকায় সেগুলি ব্যবহার করছিলেন। MCIC প্রদীপ রহমান জানান, এইরূপ অভিযান চলছে, আগামী দিনে বিভিন্ন এলাকায় এইরূপ অভিযান চলবে। আজকে আমরা নীলপুর বাজারে এসেছি। রাজ্য সরকারের যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে যে অভিযান চলছে, সেই অভিযানের অংশ হিসাবে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের MCIC সাহেব এবং আমরা আধিকারিকরা সবাই আজকে এই অভিযানে এসেছি। বিগত দিনেও এসেছিলাম, আজকে আমরা তার ফিডব্যাক দেখছিলাম যে কতটা আমরা ইম্প্রুভ করতে পেরেছি। অনেকটাই দেখলাম আমাদের ইম্প্রুভ হয়েছে, প্লাস্টিক ইউজটা অনেকটাই কমাতে পেরেছি এবং যেই জায়গাগুলো পাচ্ছি তাদের আবার সাবধান করছি এবং আমরা সেই প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো সুইচ করে নিয়ে চলে যাচ্ছি। এবং আমাদের এই কর্মসূচি টানা চলেছে এবং আমাদের এর জন্য একটা স্পেশাল টিম করা আছে, যারা নিয়মিত বিভিন্ন বাজার মার্কেটগুলো পরিদর্শন করছে, যেখানে ফাইন ইম্পোজ করা দরকার হচ্ছে সেখানে ফাইন ইম্পোজ করছে। হ্যাঁ, জরিমানাও আমাদের করা হয়, যেটা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী 500 টাকা বিক্রেতার কাছে আর ক্রেতার কাছে 50 টাকা, সেটাও করা হয়। আমরা আজকে নীলপুর বাজারে এসেছি, আমরা প্রত্যেকটি দোকানে দোকানে যাচ্ছি এবং আমরা প্লাস্টিক বর্জন করার জন্য বলছি। আমাদের সঙ্গে আমাদের মিউনিসিপ্যালিটি আধিকারিক আর সব আছে, আমরা সকলে একসঙ্গে উপস্থিত থেকে আমরা প্রত্যেকটি দোকানে যাচ্ছি। আমরা এর আগে আমরা রানিগঞ্জ বাজারে, তার আগে আমরা বিসি রোডে, প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে মানুষকে সচেতন করছি যে আমরা প্লাস্টিক বর্জন করুন। অনেক মানুষ শুনছে, অনেক মানুষ শুনছেন না এবং আগের চাইতে কিন্তু অনেক মানুষ অনেকটা সচেতন হয়েছে। এখান থেকে কী কী বাজেয়াপ্ত করলেন? দেখুন, এই দোকান থেকে প্লাস্টিক আমরা বাজেয়াপ্ত করলাম এবং আমরা ওনাকে সাবধান করে দিয়ে গেলাম যে এরপরে যদি প্লাস্টিক ব্যবহার করে তাহলে আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা ফাইন করবো। উনি কি বললেন? উনি তো বললেন যে আর করবো না। হ্যাঁ, একবার আর একবার করা হয়েছিল, তো দ্বিতীয়বার আমরা আসছি। এটা আগে তো অনেকটাই করছিল, এখন তো আগে তো অনেক বেরিয়েছিল, এখন মানে করছি কিন্তু মানে অল্প বেরিয়েছি আজকে দেখলাম। আমাদের কেডি ফেডিগুলো ব্যবহার করছি না এখন, ওই জিপ লক কিছু ছিল, জিপার লকগুলো ওই প্যাকেজিং এর ওটাই ছিল, আর তেমনি ক্যারি ফেরি আমরা টোটালি বন্ধই করে দিয়েছি। এর আগে পৌরসভা থেকে এসেছিল অভিযানে, তখন কি বলেছিল? বলেছিল যে ক্যারি বা প্লাস্টিক জাতীয় ক্যারি বা ওই আপনার পিপিটিপিগুলো বন্ধ করে দেবেন, আমরা সেই থেকে ক্যারি পিপিগুলো বন্ধ করে দিয়েছি। এখনও তো প্লাস্টিক পাওয়া গেছে, অনেক প্লাস্টিক পাওয়া গেছে এখনও। এটা তো জিপ প্যাক, জিপার প্যাক, সে তো প্লাস্টিক তো বটে। সে যদি বলেন তাহলে প্লাস্টিক, প্লাস্টিক ছাড়া তো হবে না কিছু। তাহলে এখনো পর্যন্ত আপনি বন্ধ করছেন না কেন? ঠিক আছে, এরপর থেকে আর রাখবো না। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা কিন্তু ব্যবহার করছেন না? না, এরপর থেকে আর ব্যবহার করবো না। মানে পশ্চিমবঙ্গ সরকারকে আপনারা পুরোপুরি বুড়াঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে আপনারা সেই কাজ করছেন না? অগ্রাহ্য করছেন নির্দেশকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।